بسم الله الرحمن الرحيم الله وشرب شكرا وشكرا بسم الملك السلام عليكم ورحمة الله لباس اسمي امداد الحق اسمي نظر بلوك ভিডিও اپنے رہا دیکھتے بچے نے یہ دیکھیں خود و شندور راستہ نا تو جائے گے گلو انیک شندور یہ جائے گے چارو دیگے جدو گاس پر لائے جائے گے بچے پوری سے ہاوریر مدو گنے یہ راستہ دیئے جیتے انیک شندور لگ سے دی شدہ দেখে একেবারে মন ভরে গেল। এইটা হচ্ছে প্রাকৃতিক এই দৃশ্য থেকে মন অনেক ভরে গেল। চারিদিকে হাওরের মধ্যে শুধু সুন্দর আর সুন্দর, এটা পানির সিজনে আরও বেশি সুন্দর থাকে। সে তখন দেখলে অনেক সুন্দর লাগে, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। হাওরের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে, চারিদিকে গাছপালা, কিন্তু রাস্তার মধ্যে যেতে অনেক ভালো লাগছে, বাতাস খুবই ভালো লাগছে, ভালো লেগে মনটা অনেক পড়ে গেল। হাওরের মধ্যে এই রাস্তা বাইক নিয়ে গিয়েছিলাম, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এই যে দেখে বল তুলতেছে লোকেরা তাদের টান কেটে, আর গাছপালা শুধু সুন্দর আর সুন্দর। আপনারা নিজে না দেখলে হাওরের মধ্যে আপনারা ফিলিংস পাবে না। এই যে দেখেন এই দিকে হচ্ছে আপনার গাছ ধান খেত, আর এইদিকে হচ্ছে এইদিকে ধান খেত। এই ধান খেতে তাদের ধান কাটে, তারপর তারা ধান উনো দেয়, তারপর তারা পেশে কিংবা তাদের জন্য রাখে, এটাই তাদের উপার্জন, এটাই তারা করে। এই যে আপনারা দেখেন এই দিকে শুধু হাওরের মধ্যে এই দিকে সবজি ফলাইছে, আর ওইদিকে ধান খেত, ওইদিকে ধান খেত। হাওরের মধ্যে এগুলো দেখে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে এগুলো দেখলে হাওর অঞ্চলের মধ্যে। আর হাওর হয়ে গেলে অনেক সুন্দর লাগে। এই যে দেখেন ওটা হচ্ছে পুকুর আর কলা গাছ লাগাই, সেটা ফিশারি হবে। এই যে দেখেন লাল টিনের ঘর, এই ঘরটা দেখে খুব ভালো লাগলো। আর এই যে দেখেন একটা গাছ, এই রাস্তা দিয়ে গিয়ে অনেক অনেক ভালো লাগলো। এই সব আপনার মনে করেন যে হাওরের দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। আপনারা যারা এইদিকে যান তো তারাই বুঝতে পারবেন কতটুক সুন্দর এই রাস্তা। রাস্তার মধ্যে হাওর এইদিকে গেলে অনেক ভালো লাগে। আপনারা জানেন যে হাওর অঞ্চল বাংলাদেশে অনেক হাওর আছে, অনেক হাওর গ্রাম আছে, যেগুলো দেখে অনেক ভালো লাগে, অনেক সেগুলো দেখে মন ভরে যায়। এই জায়গাতে গিয়ে আমার অনেক ভালো লাগলো। এই রাস্তা দিয়ে আমি প্রথম গিয়েছি তো আমার অনেক ভালো লাগলো। আর এই যে দেখেন শুধু হাওরের মধ্যে এটা হচ্ছে এখানে পানি জমে থাকার কারণ এই জায়গায় গাতা হবে, সেজন্য পানি জমে রয়েছে। এই পানি শেষ হওয়ার পরে এই জায়গায় যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই, তো গাতার মধ্যে তারা মাছ মেরে তারা বিক্রি করে কিংবা নিজে খায়। আর এগুলো দেখে খুব ভালো লাগলো। এই যে আপনারা দেখতেছেন লোক আসা যাওয়া করতেছে, আসা যাওয়ার কারণে অনেক লোক এইদিকে বসবাস করে। এটা আপনার বড় বাজার থেকে যাওয়া লাগে, বড় বাজার থেকে টাকা পয়সা কত গেলে ওটা প্রায় 25-30 কিলোমিটার হবে। এই যে দেখেন একটা ডুবা, আঞ্চলিক ভাষা আমি ডুবাই বলি, মানে নালা। তো এই দেখে খুব ভালো লাগলো। আর আকাশ দেখে তো মাশাল্লাহ অনেক সুন্দর, আজকের আকাশটা অনেক সুন্দর ছিল, তাই আকাশের ভিউ বেশি নেওয়া হয়েছে, আকাশের দৃশ্য বেশি নেওয়া হয়েছে, তো দেখে অনেক ভালো লাগলো। আর সামনে লোক বসে আছে, গাড়ি চলাচল করতেছে, গাড়ি চলাচল করে, তো আপনারা বুঝতেই পারছেন এই জায়গা দেখে কতটুক সুন্দর, কতটুক ভালো লাগলো। মানুষ কিন্তু এদিকে অনেক যাওয়া আসা করে, কারণ এটা হচ্ছে যে একটা ইউনিয়নের রাস্তা, সেই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে। 1 নং কাকাপাশা ইউনিয়ন, যেটা আমি
দেখেছি। তো এটা হচ্ছে এইদিকে ওই যে সামনে একটু দেখতে পাচ্ছেন গাছ, এটা হচ্ছে কি আপনার কেউ কোনো মালিকানা গাছ হবে এখানে লাগানো হয়েছে। এই যে দেখেন লোকেরা বসে আড্ডা দিতেছে সাইকেলে, আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হবে কোনো মালিকানা তাদের, সে তার উপার্জনের জন্য লাগাইছে, অনেক বছর পর সে এটা বিক্রি করে দেবে, অনেক অধিকারে ভাব পাবে। এই যে লোকেরা এখানে কাজ করতেছে দেখে ভালো লাগলো, আর এটা বিক্রি করে তার একটা অর্থ হবে, সে দিয়ে তার সংসার চলবে ইনশাল্লাহ। দেখে এই দৃশ্য দেখে, এই হাওয়ার দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। আর এই যে দেখে তারা কাজ করে খেতে বসেছে, অনেক ভালো লাগে এরকম খাবার খেয়ে, খুব ভালো লাগে এইভাবে গ্রুপ ব্যান্ড দেখে। আর এই যে দেখেন একটা ট্রলি দিয়ে আসছে, এই ছেলেটা আমার ভাইয়ে চাইলো, খুব ভালো লাগলো দেখে। আর আপনারা বুঝতে পারছেন হাওড়ের মধ্যে কতটুকু সুন্দর থাকে, আর যারা হাওড়ের মধ্যে যান না তারা বুঝতে পারবেন হাওড়ের ফিলিংসটা, আর যারা হাওড়ের মধ্যে যান তাদের তারা বুঝতে পারবেন হাওড়ের মধ্যে গেলে কতটুকু সুন্দর ফিলিংস থাকে আর কতটুকু সুন্দর ভিউ থাকে। এখন যদি আপনার এটা অন্ধকার হতো, বৃষ্টির সিজন অন্ধকার হতো আর পানিতে ভরিয়ে থাকতো, তাহলে আপনারা বুঝতে পারতেন কতটুকু সুন্দর দৃশ্য, একেবারে অপরূপ সুন্দর দৃশ্য হয়ে যেত আলহামদুলিল্লাহ। আর সামনে আপনার একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের পরে রাস্তাটা হচ্ছে গিয়ে আপনার এই মাটির রাস্তা, এই মাটির রাস্তা যেন ইনশাল্লাহ তাড়াতাড়ি এই মেরামত করে দেওয়া হয়। এখানে যে এমপি সাহেব কিংবা উপজেলার চেয়ারম্যান সাহেব কিংবা ইউনিয়ন চেয়ারম্যান, তাদের হাত ধরে যেন এই রাস্তার কাজটা খুবই তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। এই রাস্তার কাজটা যদি সম্পূর্ণ হয় তাহলে অনেক মানুষ যাতায়াতের সুবিধা হবে। অনেক মানুষ এই রাস্তার জন্য অনেক কষ্ট করতেছে, আসা যাওয়ার অনেক কষ্ট হয়, তাদের কষ্ট খুবই মর্মাহত, যেন তারা তাদের এই রাস্তা যেন ফিস হয়ে যায়। ফিস হলে তাদের অনেক সুবিধা হবে, তারা খুব সহজেই আসতে পারবে, তাদের কোনো কষ্ট হবে না। এই মাটির রাস্তাতে অনেক কষ্ট, যখনই হয় তখন তাদের শরীর দুর্বল হয়ে যায়, দুর্বল হলে অনেক সমস্যা হয়। ইনশাল্লাহ যেন তাড়াতাড়ি এই রাস্তা মেরামত করে দেওয়া হয়, ফিস করে দেওয়া হয় ইনশাল্লাহ। এখানে যে দায়িত্ব আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, এমপি সাহেবের কাছে এবং উপজেলা চেয়ারম্যান সাহেব কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের কাছে আমার অনুরোধ রইল যেই এই দায়িত্ব পাবেন, এই দায়িত্বে আসেন, এই রাস্তা দায়িত্বে থাকবেন, তাদের কাছে অনুরোধ রইল যেন রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয়। এটা হচ্ছে ইউনিয়নের রাস্তা, এই রাস্তা যেন অনেক মানুষ যাতায়াত করে, ইনশাল্লাহ যেন এই রাস্তা তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয়। এমপি সাহেব কিংবা উপজেলা চেয়ারম্যান সাহেব কিংবা ইউনিয়ন সাহেব, যে হাত ধরে যেন এই রাস্তা তাড়াতাড়ি মেরামত করে দেওয়া হয়, যেন তারা খুব সুখে শান্তিতে এই রাস্তাতে বসবাস কিংবা চলাচল করতে পারে, তারা তাদের বসবাসের স্থানে যেন এই এই রাস্তা দিয়ে খুব সহজে যেতে পারে ইনশাল্লাহ। এই রাস্তা দেখে অনেক ভালো লাগলো, তবে এই রাস্তা হালকা একটু ঝাঁকুনিতে একটু কষ্ট হলো, এরকম ঝাঁকুনিতে কখনো আইনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে কি ঝাঁকুনি দিতেছে, এই পাশেই একটা এই খাল চলে গেছে, আর ওইদিকে যেন সুইজারল্যান্ড, আমি একটা অনেকগুলো গরু দেখছিলাম, সুইজারল্যান্ড নিউজিল্যান্ড এরকম গরু থাকে, গরুটার দৃশ্য আমি তুলতে পারিনি, অনেক ভালো লাগলো দেখে, যেমন লাগলো আমার কাছে যেন আমি সুইজারল্যান্ডের দৃশ্য দেখতেছি। তো আশা করি সবাই আর এই রাস্তার দিকে আপনাদের সুনজর থাকবে, যেন রাস্তা তাড়াতাড়ি হয়ে যায়। যে লোক আমাকে দেখে টাটা দিয়েছে, খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া, আপনাদের রাস্তা যেন তাড়াতাড়ি হয়ে যায় ইনশাল্লাহ। এইখানে এসে খুব ভালো লাগলো, এই জায়গা দিয়ে গিয়ে আমি প্রথমবার গিয়েছি, তবে ভালো লাগেছে আমার, ইনশাল্লাহ যেন তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যায়। হাওড়ের এই রাস্তা হলে অনেক পর্যটক আসবে, অনেক পর্যটক এই দৃশ্য দেখার জন্য আসবে। এই যে দেখুন তারা মাছ নিয়ে যাচ্ছে, তাদের বিক্রি করার জন্য বিক্রি করবে, তারপর তাদের সংসার চলবে। আর এই যে দেখেন সুন্দর কি দৃশ্য, ঘরবাড়ি দেখে খুব ভালো লাগবে। এই রাস্তাটা আরও একটু ঝুঁকি, কারণ এটা গাতার ইচ্ছায় যেন তাড়াতাড়ি ভালো করে ব্যবস্থা করে দেওয়া হয়, এই রাস্তা যেন মেরামত হয়ে যায় ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, বিশেষ করে যেন এই রাস্তা হয়ে যায়,
ইনশাল্লাহ। আর এগুলোর দৃশ্য দেখে অনেক মন ভরে গেল, কারণ এগুলো এই রাস্তা যদি হয়ে যায়, আবার রিকোয়েস্ট করতেছে রাস্তা যদি হয়ে যায় অনেক পর্যটক আসবে, তারা তাদের হাত ধরে অনেক কিছু হবে, ভিডিও হবে, আপনার ব্লগ হবে, এগুলো দেখে অনেক উন্নতি হবে, আপনাদের খুবই সুবিধা হবে যেন এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায়। আরে এটা হচ্ছে কি, মনে করেন একটা এখাল, এদিকে তারা খনন করতেছে, গ্রামবাসী মনে হয় যতটুকু জানি গ্রামবাসী হবে বা এলাকার কোনো মন এই সম্মানিত লোকে এটা মেরামত করে দিয়ে মেরামতে এলাকার উদ্যোগে এই রাস্তাটা এই হালকা কাদা, এখানে বৃষ্টির সিজন আসলে এখানে যেন একটা বালু কিছু হয়, আপনাদের কাছে অনুরোধ রইল এইগুলো যদি সব ঠিক থাকে তাহলে অনেক পর্যটক আসবে। পর্যটক যদি আসে এই জায়গাটার একটা মনে করেন একটা দৃশ্য ফুটে উঠবে মানুষের কাছে, কতটুকু সুন্দর হাওর, হাওরের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে। আমরা বাংলাদেশি হিসাবে গর্বিত হব এই দেখে যে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, অনেক সুন্দর সুন্দর এলাকা আছে, অনেক সুন্দর সুন্দর হাওর আছে, এইগুলো দেখে আমাদেরকে গর্বিত মনে হবে। ইনশাল্লাহ যেন আমরা এটা বুঝতে পারি এবং এই কাজটার সাথে আমরা সংযুক্ত থাকি, আমরা যেন এই কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি। এটা হচ্ছে আনন্দবাজার জামের মসজিদ, মসজিদের ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর দেখে ভালো লাগলো। বাজারের মধ্যে এটা পড়েছে এই মসজিদটা, দেখে অনেক ভালো লাগলো মাশাআল্লাহ। এই মসজিদে অনেক মানুষ নামাজ আদায় করে ইনশাআল্লাহ। আমরা যাতায় করলাম আনন্দবাজার মসজিদে, বর্তমানে আছি খাগাফাশা হচ্ছে খাগাফাশা বাজার, বাজারের সাইড। এদিকে দেখেন বাজারের মেন বাজার, মসজিদ বাজারের ভিতরে, এদিকে রাস্তা, এদিকে রাস্তা বাজারের। এই জায়গার নাম হচ্ছে খাগাফাশা আনন্দ বাজার, হচ্ছে বাজার। প্রত্যেকটা দিক সবজির আছে, তিন ভাই রেস্টুরেন্ট হচ্ছে আপনার হাওরের মধ্যে। এই যে গ্রামটা হাওর অঞ্চল, বাটি অঞ্চল, হাওর এলাকা দেখতে বোঝা যায় হাওর। কুকুরটাকে দেখে বই ভাই তো গাইস, আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূর যেতে পারি। ভিডিওটা এখন এই পর্যন্ত আমার এই ব্লগটা, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। এটা আপনাদের জন্য, এটা অনেক গ্রাম অঞ্চলের অনেক হাওরের মধ্যে গিয়েছিলাম, হাওর শুধু হাওড়া হাওড়া কিছু জায়গা ভিডিও করার চেষ্টা করছি। তো সবাই আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেটা অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।